সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। ঘূর্ণিঝড় জোয়াদ দুর্বল হয়ে এখন অতি গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হয়েছে। এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপরে এর অবস্থান। পুরী থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে আনুমানিক দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার। পূর্বাভাস যেটা আমরা দিয়েছি সেটা হচ্ছে এটা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং পরবর্তী 3 ঘন্টায় অর্থাৎ আগামী 3 ঘন্টায় আরও শক্তি ক্ষয় করে দুর্বল হয়ে নিম্নচাপ, যেটা আমাদের অতি গভীর নিম্নচাপ ছিল, সেটা পরিণত হবে গভীর নিম্নচাপে, অর্থাৎ ডিপ ডিপ্রেশন থেকে হয়ে যাবে ডিপ্রেশন আগামী 3 ঘন্টায়। এরপরও কিন্তু এর মুভমেন্ট কন্টিনিউ হবে উত্তর উত্তর পূর্ব দিকে, উড়িষ্যা উপকূল ধরে এগোবে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এবং আরও এক দফায় শক্তি ক্ষয় করে আজ মধ্যরাত্রিরে 5 তারিখ মিডনাইট আজ মধ্যরাত্রে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে আগামী আজকে 5 এবং আগামী 6 তারিখ এই দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, ভারী বৃষ্টির কিছু সতর্কতা আমরা জারি করেছি। আজকে 5 তারিখ 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোর 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বাকি যে দক্ষিণবঙ্গের জেলা অর্থাৎ হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর 2-1 জায়গায় শুধু ভারী বৃষ্টি। বৃষ্টি 6 তারিখেও চলবে অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি। পূর্ব দিকের যে জেলা অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলা অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোর 2-1 জায়গায় 6 তারিখ শুধু 2-1 জায়গায় আইসোলেটেড হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। 7 তারিখ থেকে পরিস্থিতির উন্নতি হবে দক্ষিণবঙ্গে। বৃষ্টি মূলত যেটা আমরা পাব সেটা কিন্তু এই নিম্নচাপের হাত ধরে, যেহেতু আগেই আমরা বলেছি যে পশ্চিমবঙ্গ উপকূলে বা পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের কোনো রকম কোনো সম্ভাবনা বা আশঙ্কা নেই। ফলে যে বৃষ্টির ভারী বৃষ্টির যে পূর্বাভাস আমরা দিচ্ছি এই বৃষ্টি মূলত পাব হচ্ছে নিম্নচাপের হাত ধরে। অ্যালং এ নর্থ ওয়েস্ট বেঙ্গল যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-8।